কিছু জিজ্ঞাসা জবাবে যাব, এটি লিখিতও হতে পারে অথবা মৌখিকও হতে পারে। দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু কাগজ দিয়ে দেন, আমরা দুই একটা মৌখিক শুনি, তারপরে লিখিত জবাবে আমরা যাব। জি বলেন। স্বপ্ন দেখে অনেক সময় মনে করে যে এটা সত্য, একটা ভালো একটা জিনিস দেখছি, এটা ঠিক না, এটা আমার মা বাবার এটা আজাব হচ্ছে, এই সমস্ত ব্যাপারে সারি কোরআন সুন্নাহ আছে কিছু আছে কি? আমাদের ভাই বলেছেন যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে বিভিন্ন রকমের বিষয় দেখি, বিভিন্ন বোঝারোর চেষ্টা করি, এই বিষয়ে ইসলামের বিষয়টা কি? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়। একটি হচ্ছে হাদিসুন নাফসি, মানুষ যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা করে এটাই সে স্বপ্নে দেখে, যে জিনিসটা নিয়ে টেনশনে থাকে ঘুমের মধ্যেও এটা সে দেখে যে এই হচ্ছে সেই হচ্ছে, এটার কোনো বাস্তবতা কিছু নেই। দ্বিতীয় হলো তাখউফু মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হয়। শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি অনেক সময় স্বপ্নে দেখা হয়, খুব বিষাক্ত সাপ এসে হয়তো কামড় দিতে চায় বা আরও কিছু হিংস্র জানোয়ার এসে আক্রমণ করতে চায়, এই ধরনের ভয়ঙ্কর কিছু কিছু স্বপ্ন দেখে কান্নাকাটি বা অনেক কিছু হয়। এগুলি বেশিরভাগ হলো শয়তান থেকে ভয়ভীতি প্রদর্শনের স্বপ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্বপ্ন যদি কেউ দেখে, ভয়ঙ্কর কিছু স্বপ্ন, তাহলে তার উচিত হলো সে যে কাঁধে শুয়েছিল কাঁধকে পরিবর্তন করে ফেলবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে। তৃতীয় স্বপ্ন হলো আর রুইয়া আস-সালিহা, সঠিক স্বপ্ন, সত্য স্বপ্ন, যা সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। এই সত্য স্বপ্ন, তবে এর কিছু বিশেষত্ব রয়েছে, সকল ব্যক্তি এই সত্য স্বপ্ন দেখবে এমনটা নয় এবং সব সময়ও দেখবে এমনটা নয়। সময়ের দিক থেকে কিছু বিষয় রয়েছে, আবার ব্যক্তির ভালো মন্দের হিসাবেও কিছু বিষয় রয়েছে। একজন ব্যক্তি সালাত নাই, সিয়াম নাই, দিনের কোনো গুরুত্ব নাই, সে আসে বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, এটা বিশ্বাস করার নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, এটা নিয়েও আমাদের এক শ্রেণীর ভাইয়েরা তারা খুব স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে না কি দেখে? সহিহ বুখারীর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে যেন প্রকৃত আমাকে দেখে। ফাইন্না শয়তান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তাহলে যারাই বলে যে আমি রাসূল সাল্লামকে স্বপ্নে দেখেছি, এটা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখেছে যে শয়তান যেহেতু রাসূল সাল্লামের আকৃতি ধারণ করতে পারে না? জবাব, হাদিস ঠিকই, কিন্তু হাদিসটা একটু বোঝার বিষয় রয়েছে। বোঝার বিষয় কি? উদাহরণস্বরূপ ধরে নেন, আমাকে নামে কেউ চিনেন কিন্তু আমার চেহারা কোনোদিন দেখেন নাই, আরেকজন ব্যক্তি আমার নামেও চিনে আমার চেহারাও চিনে, যে আমাকে নামেও চিনে এবং চেহারাও চিনে তার কাছে অন্য ব্যক্তি আমার নাম দিয়ে তাকে ধোকা দিতে পারবে না, যেহেতু সে আমার নামও চিনে আমার চেহারাও চিনে যে আমি এই চেহারার মানুষ। আর যে আমার নাম চিনে কিন্তু আমার চেহারা কীরকম বলতে কিছুই জানে না, চিনে না, ধারণা একটা আলেম মানুষের চেহারা যেরকম হবে এরকম, কিন্তু অরিজিনাল চেহারা চিনে না, তাহলে তার কাছে কোনো মানুষ আমার নাম দিয়ে বলা যে আমি অমুক, এটি অসম্ভব নয়, কি তাই না? বলতে পারে যে আমি অমুক,
এটি অসম্ভব নয়, যেহেতু সে আমার চেহারা চিনে না, চিনে একজন আলেম, কোনো একজন আলেম মানুষের মতো ব্যক্তি গিয়ে যদি বলে যে আমি অমুক, তাহলে সে মনে করতে পারে। তো বিষয়টা এইরকমই দাঁড়ায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল চেহারা সহি হাদিসের বর্ণনার আলোকে জানে বুঝে ইবলিস তার কাছে গিয়ে নবী সাল্লামের আকৃতি ধারণ করে ধোকা দিতে পারে না। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল চেহারা চিনে না, বরং মনে করে যে নবী সাল্লাম মানে কি দাড়ি থাকবে, ভালো মানুষ হবে, দেখতে সুন্দর হবে, এইরকম শয়তান একটা আলেমের মতো আকৃতি ধারণ করে তার কাছে গিয়ে ধোকা দেয় যে আমি হলাম তোমার নবী। তাহলে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা, তিনি যে হাদিসে বলেছেন যে আমাকে দেখবে সে সত্যিই দেখবে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, এটাও ঠিক। আবার শয়তান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল আকৃতি চিনে না, শয়তান তার কাছে ধোকা দিতেও পারে, এটি অসম্ভব নয়। সুতরাং স্বপ্ন যেটি আপনি বলছিলেন, স্বপ্নের মাঝে ভালো স্বপ্ন হতে পারে, তবে বেশিরভাগ স্বপ্ন আমাদের সেগুলি মানুষের বিভিন্ন চিন্তাগুলি এসে থাকে অথবা শয়তান্তিক পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের বিষয় হয়ে থাকে। আল্লাহু আকবার। প্রশ্ন করেছেন, বায়াত গ্রহণ করা কি জায়েজ? বায়াত অর্থ কি? বায়াতুন শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক সহজ অর্থ হলো কারো সাথে কারো কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া, ওয়াদবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এটা হলো বায়াত। তো বায়াত শরীয়তসম্মত এবং শরীয়ত গর্হিত দুটোই রয়েছে। যদি মুসলমানদের মুসলিমদের নেতা থাকে যিনি ধর্মীয় এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, এমন নেতা হলে সকল সাধারণ মুসলিমদের দায়িত্ব কর্তব্য হলো সেই নেতার কাছে তার আনুগত্য স্বীকারের ওয়াদাবদ্ধ হওয়া, এটাই হলো বায়াত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধর্মীয় নেতা, ছিলেন প্রশাসনিক নেতা, তাই তার কাছে বায়াত গ্রহণ করা। প্রথম খলিফা একই, দ্বিতীয় খলিফা একই, তৃতীয় খলিফা একই, চতুর্থ খলিফা একই, তারা ছিলেন ধর্মীয় নেতা, সেই সাথে প্রশাসনিক নেতা, তাদের জন্য সেই আনুগত্য স্বীকারের বায়াতের বিষয়টি জরুরি ছিল। এই ধরনের যদি কোনো মুসলিম দেশে থাকে তাহলে সেভাবেই বায়াত হবে। এই বায়াত শুধু হাতে হাত দিয়ে ওয়াদা করা এমনটাই নয়, এটি আন্তরিকভাবে হতে পারে, লিখিতভাবে হতে পারে, মৌখিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হতে পারে, অর্থাৎ কোরআন সুন্নার আলোকে সেই মুসলিম নেতার নেতৃত্ব আনুগত্য মেনে নেওয়ার নাম হলো বায়াত। শরীয়ত গর্হিত বায়াত, এটি হলো শরীয়ত সম্মত। শরীয়ত গর্হিত বায়াত, কোনো নেতা তিনি শুধু ধর্মীয় নেতা, প্রশাসনিক কোনো নেতৃত্ব তার নেই, আবার ধর্মীয় বিষয়টাও তার মন গড়া এক তরিকার অনুসরণ করেই, সেই তরিকার আলোকেই তিনি মানুষকে পরিচালনা করতে চান, সেই তরিকাটাও হলো বেদাত। আর এই ধরনের নেতার বায়াত গ্রহণ করাটাও হলো বেদাত। যেমন আমাদের দেশে হাজার হাজার পীর সাহেব আছেন, সবাই নিজের নিজের একটা তরিকা তৈরি করে নিয়েছেন, ইসলামের নামে সেই তরিকার বায়াত নিচ্ছেন, এটি অবশ্যই বর্জনীয় বেদাত। এখন কোনো সহি আকিদার মানুষও যদি বলে যে আমি সহি আকিদার, আমি এই নেতৃত্ব দিচ্ছি, আমার কাছে এই বায়াত নিন, আমরা বলবো এটিও ঠিক নয়। এই জন্য ঠিক নয়, আমরা বলছি যেমনইভাবে ধর্মীয় নেতৃত্ব তেমনইভাবে প্রশাসনিক ক্ষমতা তার থাকতে হবে। বাংলাদেশে এমন কোনো ধর্মীয় নেতা নাই সহি আকিদার যার কাছে প্রশাসনিক ক্ষমতা ও নেতৃত্ব দুটোই রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে এই বায়াত ঠিক নয়। আর দ্বিতীয় দিক হলো, এই ধরনের যদি আবার
একই দেশে একাধিক একই সমাজে একাধিক ব্যক্তি যদি এই ধরনের নেতৃত্বের দাবিদার হয় আর বায়াতের আহ্বান জানায়, তাহলে সবগুলি প্রত্যাখ্যান করতে হবে, সবগুলি বেদাতি বায়াত। কারণ এই বায়াত সমাজে ঐক্য নিয়ে আসবে না, বরং এই বায়াত কি হবে, বিশৃঙ্খলা পারস্পরিক বিদ্বেষ আরো বৃদ্ধি করবে। সুতরাং এটি বৈধ নয়। কবিরা গুনাহ মাফ হয় কিভাবে? কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সত্যিকারভাবে তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে একাধিক জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং কবিরা গুনাহ ক্ষমা পাওয়া যায় তওবার মাধ্যমে, আর এই তওবা সত্যিকারী তওবা হতে হবে। শুধু মানুষের কাছে অর্থাৎ কারো কাছে গিয়ে তওবা পড়ায় নেওয়া, এটি কোনো তওবা, কবিরা গুনাহ মাফের তওবা নয়, এটি শরীয়তসম্মত তওবা নয়। তওবার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনার তওবা আপনি নিজেই করবেন। কিন্তু সেই শর্ত সাপেক্ষে তওবার উল্লেখযোগ্য শর্ত হলো পাঁচটি শর্ত। প্রথম শর্ত হলো, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি যে অন্যায় জড়িয়ে গেছেন, সেই অন্যায় থেকে ন্যায়ের পথে ফিরে আসতে হবে। একজন ব্যক্তি চুরি করত, এখন সে তওবা করতে চায়, তাকে চুরি করার কাজটা বাদ দিতে হবে। একজন ব্যক্তি বেনামাজি ছিল, এখন তওবা করতে চায়, তাকে বেনামাজি থেকে ফিরে এসে নামাজি হতে হবে। তাই প্রথম শর্ত হলো, যে অপরাধে জড়িয়ে ছিল সেই অপরাধ থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো আন-নাজামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে যে আমার জন্য এই কাজটি নিষিদ্ধ ছিল, আমি এটাতে জড়িয়ে গেছি, আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচনা করবে। তৃতীয় শর্ত হল, এই প্রতিজ্ঞা থাকতে হবে ভবিষ্যতে আবার এই অপরাধে জড়িয়ে যাবে না। এরপরও যদি আবার শয়তানের প্ররোচনা ঘটে যায় সেটি ভিন্ন বিষয়, কিন্তু তওবার মুহূর্তে তার মাঝে এই প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি আবার এটাতে জড়াবো না। চতুর্থ শর্ত হল, এ তওবা হতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে। পঞ্চম শর্ত হল, এ তওবা হতে হবে সময়ের মধ্যে। ব্যক্তি বিশেষ সময় হলো মুমূর্ষু অবস্থা হয়ে যাওয়ার পূর্বেই তওবা করতে হবে, আর সামগ্রিক সকলের জন্য সময় হচ্ছে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, এমন এক দিন আসবে যেদিন সূর্য উদিত হবে পশ্চিম আকাশে, সেই পশ্চিম আকাশে সূর্য উদিত হলে আর তওবা কবুলের সময় থাকবে না, সেই সময়ের আগে হতে হবে। এই শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি যদি তওবা করে সত্যিকারীভাবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করেছেন সেই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটি শর্ত রয়েছে, সেটি হলো, যদি অপরাধটা বান্দার হক অধিকার নষ্ট করার ক্ষেত্রে হয়, তাহলে এই পাঁচটি শর্তের সাথে আরেকটি শর্ত যোগ হবে, তা হলো বান্দার হক ফিরিয়ে দিতে হবে। এই আলোকে তওবা। প্রশ্ন করেছেন খারিজি কি, ইহা সম্পর্কে একটু ধারণা দিবেন। খারিজি শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হল খারাজা ইয়াখরুজু থেকে, অর্থাৎ বের হয়ে যাওয়া। বের হয়ে যাওয়া বলতে কি, কোরআন ও সুন্নার আলোকে সঠিক ইসলামী নীতিমালা থেকে যে বের হয়ে যায় সেটাই হচ্ছে খারেজি চেতনা। ইসলামের নাম দিয়ে কোরআন ও সুন্নার সঠিক নীতিমালা থেকে, কি গ্লাস আছে পানির বোতল আছে একটু দাও, তাহলে গ্লাস থাকলে একটু অল্প গ্লাসে দাও, আছে গ্লাস তাহলে অল্প গ্লাসে দাও,
কোরআন ও সুন্নাহর সঠিক নীতিমালা থেকে নিজের চিন্তা চেতনা অনুযায়ী ইসলামী নীতিমালা নাম দিয়ে যে সঠিক থেকে বের হয়ে যায়, এটা হলো খারিজ। তবে ইসলামের ইতিহাসে এর উৎপত্তি চেতনার দিক থেকে শুরু হয়েছে নবী সাল্লামের যুগ থেকেই, আর দলীয়গতভাবে শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে, এরপর প্রকট আকার ধারণ করেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করছেন। একজন ব্যক্তি জুল খুয়াইসারা তার নাম, সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ আদিল ফা ইন্নাকা লাম তাআদিল, বলছেন যে হে মুহাম্মদ আপনি ইনসাফের সাথে বণ্টন করেন, আপনি বেইনসাফি করছেন। লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ, কেমন মানুষ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বণ্টন করছেন, তার কাছে আসে বলছে হে মুহাম্মদ আপনি ইনসাফের সাথে বণ্টন করেন, বেইনসাফি করছেন। সেও সমাজে কি সাহাবীদের অন্তর্ভুক্ত যেহেতু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বললেন, ওয়াইহাক ইন লাম আদিল ফামাইয়া আদিল, দূর হও তুমি, আমি যদি ইনসাফের সাথে না করি তাহলে কে আছে আর ইনসাফের সাথে বণ্টন করবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই এই হাদিস থেকেই করেছেন যে এই ব্যক্তি থেকেই তার পরবর্তী বংশধর এই বিদ্রোহী চেতনায় গড়ে উঠে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার এই আচরণ, এই আচরণটাই হলো খারেজি আচরণ, এটাই হলো খারেজি আচরণ। আপনি যতই সুন্দর হন তার মনোভূত হবে না, আপনার সাথে সে দ্বিমত পোষণ করবে, অথচ তারটা কোরআন সুন্নাহর আলোকে সঠিক নয়। এটা পর্যায়ক্রমে বৃদ্ধি হয় আমিরুল মুমিনীন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর যুগে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন মুসলিমদের খলিফা। এই ধরনের কিছু মানুষ এক দল বেঁধে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি এই করছেন সেই করছেন, অনেক অভিযোগ দাঁড় করলো। দাঁড় করে বললো যে নিয়ে আসেন আপনি কোরআন খুলে দেখেন, অমুক আয়াতের হিসাবে আপনি এইভাবে হওয়া দরকার, এইভাবে আপনি করেছেন। এই অভিযোগ দাঁড় করে এটাকেই কেন্দ্র করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের মর্মান্তিক ঘটনা ঘটে। এই যারা ছিল এটিও ইসলামের সঠিক নেতা, তার বিদ্রোহ ঘোষণা করেই এই কাজগুলি করে। এই দলটি আবার বা এই চেতনা আবার বড় হতে হতে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়, যখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে একটু ভিন্নতা দেখা গেল, মতদ্বন্দ্ব দেখা গেল, উভয়ে তখন বসে চিন্তা করলেন কিভাবে আমাদের এটা সমঝোতা করা যায়। উভয়ে চিন্তা করলে চিন্তা করে এটাই পেলেন যে এই পক্ষের দুইজন ওই পক্ষের দুইজন বসে তারা চিন্তা ভাবনা করে একটা সমঝোতার পথে আসবে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর যারা অতিভক্তি ছিলেন তাদের মধ্য থেকে এক দল যখন এই তারা এই সিদ্ধান্ত নিলেন যে উভয়ের মাঝে কয়েক প্রতিনিধি বসে সমঝোতার একটা ব্যবস্থা নেবে, এই দল তখন বের হয়ে গিয়ে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত, এটা দিয়ে তারা স্লোগান দেওয়া শুরু করলো। তারা বলে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান হবে শুধু একমাত্র কার, আল্লাহর, আর কারো বিধান দিয়ে কোনো ফয়সালা হতে পারে না। অতএব আলী এবং মুয়াবিয়া তারা দুইজন প্রতিনিধি নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে ফয়সালা নেওয়ার চেষ্টা করেছে, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এবং তার অনুসারী সবাই কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এবং তার অনুসারীরা সবাই কাফের, আমরাই শুধু খালি ইমানদার, এই বলে বের হয়ে গেল। এই দলটি ইসলামের ইতিহাসে ঐতিহাসিকভাবে খারেজি দল বলে পরিচিতি লাভ করে। তাদের দৃষ্টিকোণ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীরা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীরা সবাই কাফের। তাদের সমঝোতা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী যারা ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় বিজ্ঞ, তাদেরকে বললেন যাও তো তোমরা তাদের সাথে বসো, নিশ্চয়ই তারা প্রবৃত্তির অনুসরণ করে এই ভ্রান্ত পথে তারা চলছে।
আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদেরকে দায়িত্ব দিলেন, প্রথমেই তারা যখন বের হয়ে যায় তারা ছিল 12,000। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে বসলেন, বসে তাদেরকে বললেন তোমরা কোন চিন্তা করছো? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন দেখো নাই তোমরা কোরআন, কোরআন খুলে দেখো, স্বামী স্ত্রীর মাঝে যদি কি হয় দ্বন্দ্ব লাগে, ইসলাম সমাধানের পথ কি দিয়েছে? স্বামী স্ত্রীর মাঝে যদি সমাধান সম্ভব না হয়, স্বামীর পক্ষ থেকে, অভিভাবক পক্ষ থেকে একজন, স্ত্রীর অভিভাবকের পক্ষ থেকে একজন নিয়ে দুইজন বসে কি করবে, এদের সমঝোতা করার ব্যবস্থা নেবে। দেখো নাই তোমরা আল্লাহ কোরআনে কি সিদ্ধান্ত দিয়েছেন? তো সেই আলোকেই তো আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি সমঝোতার ব্যবস্থা নিয়েছে। এটাই তো কোরআনের আলোকে, তোমরা কিভাবে বলছো এগুলি সব কোরআনের বাইরে, এইভাবে বোঝানোর চেষ্টা করলে 12,000-এর মধ্যে 8,000-ই ভুল বুঝে তারা ফিরে আসে, আর 4,000 তারা তাদের উগ্রতার উপরেই থাকে, এবং শেষ পর্যন্ত তারা হারুরা নামক এক জায়গায় স্থান দখল করে, সেই জায়গায় গিয়ে তারা থাকে। ওই জায়গা দিয়ে যদি কোনো মুসলমান যেত, তাদের আকিদা চিন্তার আলোকে এই মুসলমানের হত্যা করা, তার মাল লুণ্ঠন করা সব কিছু বৈধ বলেই সেই ধরনের কাজগুলি করত, যার ফলে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে তখন যুদ্ধ পরিচালনা করেন। এটি হচ্ছে খারেজি। তো খারেজি মানে অমুসলিম না, অমুসলিম না বলতে কি বুঝাচ্ছি, যে বাইরে থেকে না, মুসলমানের বাইরে, এটা খারেজি না। মুসলমানই জন্মগত, কিন্তু তার চেতনা হলো তার মতো যদি না মিলে তাহলে এ হলো কাফের, তার চিন্তার মতো যদি না মিলে তাহলে এ হলো কাফের, এ বাইরে হয়ে গেছে ইসলাম থেকে, এর হত্যা করতে হবে, এই হবে, এই হলো তাদের এই উগ্র চিন্তা। এজন্যই এমন অনেক হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুলুনা খাইরা কালামিল বারিয়া, তারা কথা বলবে কোরআনের আয়াত কথায় কথায় পাঠ করবে, কিন্তু এই ইমানের বিষয়গুলি তাদের এই হলকুমের ভিতরে এতটুকু শুধু থাকবে, এর ভিতরে প্রবেশ করবে না। যতই তারা, এমনকি এমনভাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন ওয়া তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহি ওয়া সিয়ামাকুম ইনদা সিয়ামিহি, তারা কত বড় দিনদার দেখা যাবে, যে তোমরা তোমাদের সালাত তাদের সালাতের সাথে যদি তুলনা করো, তোমরা মনে করবে আমাদের কি সালাত আর তাদের সালাত কত মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, তোমরা বলবা যে আমরা কি সিয়াম পালন করছি আর তাদের সিয়াম কত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, মানে কি কত বড় দিনদার দেখে মনে হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এতই মনে হবে, কিন্তু এরপরেও খমির করা আটা এখান থেকে একটা চুল টেনে বের করলে, যেমন চুলের গায়ে কোনো আটা থাকে না, তাদের ভিতরেও তেমন ইমানের কিছু থাকবে না। তাহলে দেখতেও মনে হবে অত্যন্ত পরহেজগার, দিনদার, কত কিছু যেন, কিন্তু অবস্থাটা এই পর্যায়ে যাবে। যেন লক্ষ্য করুন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই খারেজিরাই হত্যা করলো, যেই খারেজি হত্যা করলো আলী রাদিয়াল্লাহু আনহুকে। এই লোকের চেহারা কি বিশাল, লম্বা দাড়ি, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর এখন যখন তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করলে সে তখন বলে যে আমার গোটা বডিটাকেই আপনারা আঘাত করেন, অসুবিধা নেই, কিন্তু আমার জিহ্বায় আপনারা আঘাত করবেন না, আমি চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে মশগুল থাকে। কি মনে করলেন, খুব দিনদার তাই না, যে আমিরুল মুমিনিনকে হত্যা করা ওয়াজিব মনে করে, আর সে বলতেছে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন জিহ্বাটা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, তাহলে বিষয়টা কোন পর্যায়ে? তো এটাই হলো খারেজি। আপনি দেখে মনে করবেন যে এর ছাড়া আর দিনদার কেউ নাই, এগুলি সব বেদিন, এগুলি সব দুর্বল ইমানদার, এই হলো খাঁটি ইমানদার, কিন্তু তার অবস্থাটা আবার এই পর্যায়ের হয়ে যায়। তা আমাদের সমাজেও আন্তর্জাতিকভাবে বলেন বা দেশীয়ভাবে বলেন, এইরকম চেতনা বিশেষ করে যুবকদের মাঝে এই চেতনাগুলি খুব দ্রুত ছড়িয়ে যায়, কারণ যুবকরা কি করে অত ভাবার চিন্তা করে না, খালি যশের চিন্তাটা একটু বেশি করে। এই জন্যই হাদিসেও স্পষ্ট এভাবে এসেছে, ওয়া
আহদাসুস সিন্নি বকালিলুল ফিকহ, তাদের বৈশিষ্ট্য হলো বয়সে তারা কম বয়সী হবে এবং বিবেক বুদ্ধিতে খুব দুর্বল হবে। মৌখিক কিছু শোনাচ্ছে কিন্তু আসলে গভীর বোঝার মতো তাদের জ্ঞান হয়নি, আর বয়সের দিক থেকেও খুব কম হবে। আজকে আন্তর্জাতিক পর্যায়ে বলেন আর দেশীয় পর্যায়ে বলেন, আইএস বলেন আর ইত্যাদি, এগুলি সেই খারেজেরই অন্তর্ভুক্ত। তাদের স্বভাবগুলি সবকিছু একই, যতই নিজেকে ইসলামী আর অমুক অমুক বলে দাবি করুক না কেন। আল্লাহ আমাদেরকে, আমাদের যুবকদেরকেও সেই ফেতনা থেকে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন। প্রশ্ন করেছেন, ফজরের সালাত মিস হয়ে গেলে কাজা আদায় হয়নি, একটু বোধ হয় নাই নাকি? আচ্ছা, কাজা আদায় হয়নি এমত অবস্থায় জোহরের জামাত শুরু হলে করণীয় কি? কাজা আদায় করে জামাত শামিল হতে হবে নাকি আগে জোহরের সালাত আদায় করতে হবে? জবাব, নিয়ম হচ্ছে সালাতের সিরিয়ালটা ঠিক রাখা, কিন্তু এখানে একটু ব্যতিক্রম বিষয় আছে। ফজরের সালাত হলো 2 রাকাত আর জোহরের সালাত হলো 4 রাকাত। যদি এমন হয় জোহরের কিছু হয়ে গেছে, শেষের দিকে আপনি আসে যোগ করছেন, যোগ দিচ্ছেন জামাতে, তাহলে অসুবিধা নেই, আপনি ফজরের নিয়তেই দাঁড়িয়ে যাবেন, সেই 2 রাকাত ইমামের সাথে পান বা কম পান, এরপরে 2 কমপ্লিট করে আপনি সালাম ফেরাবেন, আর ইমামের সালাম তো আগেই হয়ে যাবে। কিন্তু যদি শুরুতে হয় তাহলে আপনি কি করবেন? শুরুতে হলে ইমামের সাথেই তো আপনার উঠা বসা চলতে থাকবে, আপনি, আপনার দুটোই এখতিয়ার রয়েছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন, শুরুতেই দাঁড়ালেন ফজরের নিয়তে, ইমাম 2 রাকাত পড়ার পরে দাঁড়িয়ে যাবেন, বাকি পড়তে থাকবেন, আপনি বসেই থাকবেন, কারণ ফজরের রাকাত হলো 2টি, এর বেশি করা সুযোগ নেই। বসে থাকেই ইমামের সাথে শেষ বৈঠকে মিলিত হয়ে ইমামের সাথে আপনি সালাম ফেরাবেন, এমনটি করতে পারেন, অথবা আপনি জোহরের জন্যই দাঁড়িয়ে যাবেন, পরে আবার ফজরটা পড়বেন। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আমার মা নামাজ পড়ে না, আমি তাকে নামাজ পড়তে বললে সে ঝগড়া করে, এজন্য আমার সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সে আমাকে বদদোয়া করে, এ কারণে কি আমি গুনাহগার হয়ে গেছি? আমার মায়ের জন্য দোয়া চাই যাতে সে সহি আমল মতো জীবন যাপন করে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকে হেদায়েত দান করুন, তাকে দিনের পথে চলার তৌফিক দান করুন, আর আপনার জন্য পরামর্শ, অবশ্যই আপনি যেগুলি কাজ করবেন, প্রথম বিষয় হলো মায়ের জন্য আল্লাহর কাছে আপনি বেশি দোয়া করবেন মায়ের হেদায়েতের জন্য। দ্বিতীয় বিষয়, মাকে আপনি অবশ্যই এই সালাতের কথা, দিনের কথা বলবেন, কিন্তু সেটি অবশ্যই মার্জিতভাবে সুন্দরভাবে আপনি বলবেন, কখনো খুব বড়সড় তর্কে জড়িয়ে যাবেন না। আপনি বলার পরেও যদি বিরক্ত হয়, আপনাকে গালিগালাজ করতে থাকে, আপনি তখন চুপ থাকবেন, আপনি চুপ থাকবেন এবং মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়তে থাকবেন। তৃতীয় বিষয়, আপনি এমন ব্যক্তির মাধ্যমে আপনার মাকে বোঝানোর চেষ্টা করবেন যার কথাগুলি আপনার মা কখনো ফেলে দিবে না বা রাখবে, এমন ব্যক্তির সহযোগিতা নিয়েও আপনার মাকে বোঝানোর চেষ্টা করবেন, আর আমরা দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন, ইবাদত করি সুন্নাহ কোরআনের নির্দেশ মোতাবেক, ব্যবসা বাণিজ্য ইহুদিদের ফর্মুলা অনুযায়ী, বিচার আচার আমাদের নিয়ম নীতি অনুসরণ করে আদায় করি, এমত অবস্থায় আমাদের পরিচয়টা কি হবে? জবাব, আপনাকে অবশ্যই কোরআন ও সুন্নাহ মোতাবেক
জীবনের সব কাজগুলি সাধ্য অনুযায়ী করার চেষ্টা করতে হবে। আপনি ইবাদতগুলি করছেন কিন্তু ব্যবসা বাণিজ্য ইহুদিদের নিয়ম অনুযায়ী, আপনি ইহুদিদের নিয়ম অনুযায়ী সাধ্যপক্ষে করবেন না। যেখানে আপনি বেকায়দায় পড়ে গেছেন, না করে উপায় হচ্ছে না, সেটা কখনো স্বতঃস্ফূর্তভাবে করবেন না। সেটা আন্তরিকভাবে ঘৃণা রেখে, বিপদে পড়ে গেছেন, এটা ছাড়া উপায় নাই, না হলে চলবে না, এমন চিন্তা করে ওই পর্যায়ে গিয়ে আপনি হয়তো করছেন, কিন্তু কখনো আপনি সেটিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নেবেন এমনটি জায়েজ হবে না। যদি কেউ কোরআন সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে, ইবাদত করে, আবার অন্যান্য কাজগুলি অমুসলিমদের নীতিতে স্বতঃস্ফূর্তভাবে করে, তাহলে তার সঠিক মুসলিম হিসাবে টিকে থাকা সম্ভব নয়। আপনাকে সাধ্য অনুযায়ী সব ক্ষেত্রেই চেষ্টা করতে হবে, বেকায়দায় পড়ে গেলে সেটিকে কমপক্ষে ঘৃণা রেখে আপনাকে জীবন বাঁচানোর মতো কাজ করতে হবে। আল্লাহ আলাম। প্রশ্ন করেছেন, সমাজে একটি বিষয় প্রচলিত আছে যে একটি শিং মাছের গলায় তাবিজ বেঁধে দেওয়া হয়েছিল এবং সেখানে একজন ব্যক্তির নাম কিংবা ওই ধরনের কিছু লেখা ছিল। ধীরে ধীরে মানুষটি মারা গেল, ইসলাম এ বিষয়ে কি বলে? এই ধরনের কুসংস্কার, চিন্তা, এগুলি অবশ্যই ইসলাম গর্হিত এবং শিরকি ও জাদুটনা, তাই এটাকে কখনো কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না। তবে এখানে একটি বিষয়, জাদু ইসলামে নিষিদ্ধ, কুফরি কাজ, কিন্তু জাদুর কি বাস্তবতা রয়েছে? জবাব, হ্যাঁ, জাদুর বাস্তবতা রয়েছে, কিন্তু এটা ইসলাম নিষিদ্ধ করেছে ক্ষতিকারক বিষয় হওয়ার কারণে। সেজন্য জাদুতে এই এই সেই ঘটে যায়, হয়ে যায়, আমরা বলবো যে এটা হবে না এমন না, হইতে পারে জাদুতে এগুলি, যেহেতু জাদু এর বাস্তবতা কোরআন সুন্নায় প্রমাণিত হয়েছে, অতএব সেটি হতে পারে। তবে এটাকে কোনো মুসলিম করবে না, করাবে না, কোনো মুসলিম করবে না, করাবে না, এই দুটো থেকেই অবশ্যই মুসলিমকে বিরত থাকতে হবে। জুমায় গোসল করা কি ওয়াজিব না সুন্নত? যদি কোনো ব্যক্তি গোসল না করে জুমা সালাতে অংশগ্রহণ করে, তাহলে তাহার সালাত কি কবুল হবে? জবাব, জুমার দিন গোসল করা ওয়াজিব না সুন্নাহ, এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রাপ্তবয়স্কদের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব এই মতের দিকে গেছেন এক হাদিসের আলোকে। তবে অন্য একটি হাদিস সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন মানুষের কাপড় ছিল না, একটি মাত্র কাপড়, সপ্তাহের পর সপ্তাহ ওই একটি কাপড় পরে আসছে এবং গোসল করার পানিও ছিল না, ঠিক এই অবস্থায় মসজিদে প্রবেশ করার কারণে দুর্গন্ধে কঠিন পরিবেশ তৈরি হয়ে যেত, যার ফলে জুমার দিন গোসল করার জন্য নির্দেশ জারি করা হয়েছিল, এ ওয়াজিব ছিল। পরবর্তীতে যখন একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এক জায়গায় দুটি ড্রেস সংগ্রহ করা সম্ভব হয় আর একটু পরিচ্ছন্ন হওয়ার সুযোগ হয়, তখন বিষয়টিকে শিথিল করা হয়েছে। আল্লাহ তাআলা আলাম। অতএব ইত্যাদি দলিলের আলোকে আমরা মনে করি জুমার দিন গোসল করা সুন্নতে মুআক্কাদা, তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, যদি কারো পক্ষে সম্ভব না হয়, পবিত্র থাকলে অসুবিধা হবে না, সালাত ইনশাআল্লাহ হয়ে যাবে। কোরবানির মাংস বিতরণ নিয়ে আমাদের এলাকায় আলেমদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে, সঠিক নিয়মটা বুঝিয়ে বলবেন। আপনাদের বিভিন্ন মতভেদ থাকলে এত ব্যস্ত হওয়ার কিছুই নাই, সবগুলি আমাদের কাছে পাঠিয়ে দিবেন, তাহলেই সমাধান হয়ে যাবে।
কোরবানির মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী নিয়ম হচ্ছে, কোরবানিতে তিন শ্রেণীর মানুষের অধিকার রয়েছে। যেই ব্যক্তি বা পরিবার কোরবানি দিবে তারা কোরবানির গোশত খাবে, ঠিক তেমনইভাবে প্রতিবেশীদের খাওয়াবে, আর ফকির মিসকিন দরিদ্র তাদেরকে খাওয়াবে। সুতরাং তিনটি ভাগ বা তিন শ্রেণীর ভাগ হুবহু পাল্লা দিয়ে মাপ করে তিন ভাগ করেই করতে হবে এমন ইসলামের নির্দেশ নয়। বরং যদি এমন দেখা যায়, কারণ কোরআন ও সুন্নায় এমনভাবে হুবহু তিন ভাগ করার কোনো স্পষ্ট নির্দেশ আসে নাই, কোরআন সুন্নাহ থেকে বোঝা যায় এই তিন শ্রেণীর অধিকার রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি এমন হয়, সচ্ছল ব্যক্তি বছরের সব সময় গোশত খাওয়ার সুযোগ পান, তিনি মনে করেন যে আমি কোরবানির গোশত বেশিরভাগটাই দরিদ্রদের মাঝে বিতরণ করে দিব, আলহামদুলিল্লাহ, সেটি আরও বেশি ভালো, আরও বেশি তিনি সওয়াব পাবেন। আবার যদি কোনো অসচ্ছল দরিদ্র পরিবার এমন হয়, বছরের অধিকাংশ সময় গোশত খাওয়ার সুযোগ হয় না, ছোট্ট একটি কোরবানি অংশগ্রহণ করেছে বা দিয়েছে, পরিবারের সদস্য বেশি, নিজেদের খাওয়ারই বেশি প্রয়োজন হবে, তাহলে সেটাই খাবে, আর কিছু অংশ দরিদ্রদেরকে একেবারে বঞ্চিত করবে না, তাদেরকেও দিবে, তাতে অসুবিধা নেই। আল্লাহ তাআলা সারা বিশ্বে ঈদের সালাত একই দিনে করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। সারা বিশ্বে ঈদের সালাত ও সিয়াম একই দিনে করতে হবে এমনটি ইসলামের নির্দেশ নয়, এটি কখনো ইসলামের নির্দেশ নয়। এবং সারা বিশ্বে একই দিনে ঈদের সালাত বা সিয়াম পালনের পিছনে কিছু মানুষ মাথা গরম করছেন এবং অযৌক্তিক কিছু দলিল পেশ করছেন, যেমন বলে লাইলাতুল কাদার, লাইলাতুল কাদার কি সৌদিতে একদিন, আমাদের এখানে আরেকদিন, না গোটা বিশ্বে একদিন। যদি গোটা বিশ্বে একদিনেই হয়ে থাকে তাহলে তো সৌদির মানুষেরা লাইলাতুল কদর পেলে, আমরা পরের দিন হইলে তো পাবো না। অতএব লাইলাতুল কদর পেতে হলে গোটা বিশ্বের মানুষকে একদিনেই সিয়াম শুরু করতে হবে, সেই অনুযায়ী ঈদ করতে হবে। এ কথাগুলি পাগলের কথা, কোরআন সুন্নাহ যে বুঝে না তার কথা, একটু বেশি করেই বলতে হয়। কারণ কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদরকে পাওয়ার জন্য গোটা বিশ্বে একই দিনে সিয়াম শুরু করলেও কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। বলবেন কেন? ধরে নেন এখনই আপনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সৌদির সাথে সিয়াম পালন করতে চান, সৌদির সাথে করতে হবে ঈদ বা সিয়াম, ইসলামে এমন কোনো নির্দেশ নেই। দ্বিতীয়, সৌদির সাথে ঈদ সিয়াম শুরু করলেও আপনি একই রাতে লাইলাতুল কদর পাবেন না, কারণ সাধারণত চাঁদ দেখা যায় সর্বপ্রথম পশ্চিম আকাশে। তাহলে সৌদির পশ্চিমে যে সমস্ত দেশ, উত্তর আমেরিকা, লিবিয়া, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, এই সমস্ত দেশগুলিতে সৌদির একদিন আগে চাঁদ দেখা যায়। আপনি যদি সৌদির সাথে চাঁদ দেখে সিয়াম শুরু করেন আর তার আগেও যদি বাস্তবে পৃথিবীতে চাঁদ দেখা যায়, তাহলে তো সৌদি সহ আপনিও লাইলাতুল কদর পাবেন না, পাবে যারা আগে চাঁদ দেখেছে, কারণ সেই হিসাবেই তো হইতে হবে। আর যদি বলেন যে তার আগে যারা চাঁদ দেখেছে তারাও তাদের মতো পাবে আর সৌদিরা তাদের দেখা মতো পাবে, তাহলে বাংলাদেশে আমাদের দেখা মতো পাইতে অসুবিধা কোথায়? তাহলে তো আমাদের পাইতে অসুবিধা নেই। এখন আবার ধরে সৌদি সহও যদি আমেরিকা ওই পশ্চিমাঞ্চলের চাঁদ দেখার সাথে একসাথেই সিয়াম শুরু করে, তবু বিশ্বের মানুষদের একই সময়ে লাইলাতুল কদরের ইবাদত করা কিয়ামত পর্যন্ত সুযোগ হবে না। বলবেন কেমনে? এখন বাংলাদেশে রাত, আমেরিকায় কি? আমেরিকায় দিন।
আমেরিকায় দিন। তাহলে আমেরিকায় চাঁদ দেখে হিসাব করে যখন কদরের রাত বেজর রাত্রিতে জাগবে, ওই সময়টা সম্পূর্ণ বাংলাদেশে কি হবে? দিন হবে। আপনি কি দিনের বেলা বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু ফাআফু আন্নি বলে কদরের ইবাদত করবেন? তা তো কখনো নয়। কেউ বলবে যদি একই দিন রাতের মধ্যে তো আছে, না, এটি ভুল কথা। কদরের রাতের ইবাদতের একটি সময় নির্দিষ্ট রয়েছে, 24 ঘন্টা নয়। আল্লাহ কি বলছেন? সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে হাত্তা মাতলাইল ফাজর পর্যন্ত হলো কদরের রাতের সময় শেষ, এরপরে কদরের রাত নাই। তাহলে সূর্য অস্ত থেকে শুরু করে ফজর উদয় হওয়া পর্যন্ত সময়টা আমেরিকায় যখন কদরের রাতের জন্য ইবাদত করবে, বাংলাদেশে কিয়ামত পর্যন্ত সেই সময়ে ইবাদত করার সুযোগ হবে না। আপনাকে অবশ্যই আরেকটা সময়ের মধ্যে বাংলাদেশে করতেই হবে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন একদিনেও চাঁদ দেখে সিয়াম গোটা বিশ্বে শুরু করলে আমেরিকার মানুষদের জন্য আল্লাহ এক সময় কদরের সময় দিবেন আর বাংলাদেশের জন্য আরেক সময় কদরের সময় দিবেন? তা তো অবস্থা হইতেই পারে না। সুতরাং এগুলি একটি পাগলামি ছাড়া আর কিছুই নয়। আমরা বলবো অন্যের সংবাদ শুনে জায়েজ রয়েছে, কিন্তু গোটা বিশ্বকে একসাথে করতে হবে ইসলাম এমন অবাস্তব বিষয়টিকে ফরজ করে দেয়নি। স্বয়ং সাহাবায়ে কেরামদের যুগেও ভিন্নতা রয়েছে, ইসলাম বিষয়টাকে সহজ করে দিয়েছে। আরও দেখায় একই দিনে কিয়ামত সংগঠিত হবে, এগুলি যুক্তি দেখায়, এগুলি সব পাগলামি ছাড়া কিছুই নয়। তাই আমরা বলবো এগুলি অযথা বাড়াবাড়ি, কখনো এটি উচিত নয়। আমরা যেভাবে চাঁদ দেখে করছি এটি অবশ্যই শরীয়তসম্মত, কোরআন সুন্নার দলিলের আলোকে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম, যারা এই ধরনের বিশৃঙ্খলা করে সেটি কখনো জায়েজ নেই। বরং সৌদি আরবের ফতোয়া বোর্ড, আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সকলেই এই চিন্তার বিরোধিতা করেছেন। তাহলে আপনি যেই সৌদির সাথে করতে চাচ্ছেন, সৌদির বিজ্ঞ ওলামায়ে কেরামে আপনাকে এটা নিষেধ করেছে, তাহলে আপনি কোন দিকে অগ্রসর হচ্ছেন? তবে এগুলি ঠিক নয়, বাড়াবাড়ি। প্রশ্ন করেছেন, আমাদের দেশে কিছু আলেম হরতাল ভোট ইত্যাদির মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে চান, এর বৈধতা কতটুকু? বৈধ নয়। আল্লাহ আলা, প্রশ্ন করেছেন, বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে কিছু সহি আকিদার ভাই, হয়তো নামধারী, আমাদের বেশ কিছু আলিমদের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে নানা ধরনের তথ্য উপাত্ত দ্বারা ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছে, এমনকি ওনাদের মাঝে নাকি সাংগঠনিক সাংগঠনিক দ্বন্দ্ব চলছে বলে প্রচার করছে, সঠিক কি না, আমাদের করণীয় কি? জবাব, বাংলাদেশে যারা সহি আকিদার, বিশেষ করে আহলে হাদিস যারা, তাদের মাঝে আমরা বলবো আকিদা আমলের ক্ষেত্রে ভিন্নতা নেই, সকলে আকিদা আমলের ক্ষেত্রে এক রয়েছে। হয়তো দাওয়াতি কাজের ক্ষেত্রে কেউ ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করেছেন, সেটাও আমরা চেষ্টা করছি বাংলাদেশে, আজকে শুধু নয়, যখন বাংলাদেশ ছিল না, সেই 1946 সাল থেকে বাংলার বুকে যারা এই আকিদার অনুসারী তাদেরকে সঙ্গবদ্ধ করে একত্রে কাজ করার ব্যবস্থা নিয়েছিলেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহেমাহুল্লাহ, এবং সেই সংগঠনের নাম তিনি দিয়েছিলেন জমিয়তে আহলে হাদিস। বাংলাদেশে আহলে হাদিসদের এটি হচ্ছে মূল সংগঠন। হয়তো কেউ নিজের কৌশল অনুযায়ী কিছু ভিন্ন পন্থা অবলম্বন করেছেন, কিন্তু আমরা বলবো এটি আহলে হাদিসদের মাঝে বা এটির ভুল বোঝানোর জন্য যেই ধরনের অপপ্রচার করা হয় এটি কখনোই সঠিক নয়। বরং আহলে হাদিসদের চেয়ে হানাফি মাজহাবের ভাইদের মাঝে কত হাজারো বিভক্তি এটি বলার অপেক্ষা রাখে না। আহলে হাদিসদের মাঝে
এই ধরনের কিছু কৌশলগত ভিন্নতা থাকলেও কেউ কাউকে কখনো কাফের বলে ফতোয়া দেয় নাই। আপনাদের সিলেটেই প্রমাণ রয়েছে একই মাজহাবের অনুসারী হওয়া সত্ত্বেও একে অপরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে, একই মাজহাবের অনুসারী হওয়া সত্ত্বেও আপনাদের এই সিলেটেই রয়েছে। তাহলে দেখুন কাদের বিভক্তিটা কত ভয়ঙ্কর ও বড়। তাই আমরা এখানে একটি বলি অনেক সময় যে যারা একই মাজহাবের অনুসারী হওয়া সত্ত্বেও একে অপরকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে, তারা এই সহি আকিদার প্রচার প্রসারকে থামানোর জন্য যখন প্রয়োজন দেখা দেয় কাফের ফতোয়া দিলেও এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। সেখানে আমাদের মাঝে যারা এত বিভেদ নেই, তাহলে আমাদেরকে আরো কত ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কত আরো মজবুত হওয়া দরকার, এটি আমাদের একটু চিন্তা করা উচিত। তাই আমরা বলবো যে সেগুলি বেশিরভাগই অপপ্রচার এবং এই সঠিক পথে বাধা দেওয়ারই তাদের একটি অপকৌশল ছাড়া কিছুই নয়, বরং তাদের বিভেদটা আরো বড় ভয়ঙ্কর বিভেদ, যেখানে একজন আরেকজনকে মুসলমান বলে স্বীকার করে না। তাহলে এর চেয়ে বড় বিভেদ কি হইতে পারে? কিন্তু আহলুল হাদিসদের মাঝে বা এই আকীদার অনুসারীদের মাঝে এই ধরনের কোনো বিভেদ নেই, আলহামদুলিল্লাহ। আমার একজন নাতি বয়স 2 বৎসর, সে অত্যন্ত কাদাকাটি করে, কোনো ক্রমেই থামানো যায় না, এখন কি করতে পারি? জবাব, আপনি এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সুস্থতার জন্য দোয়া করবেন। দ্বিতীয়, আমি শুনেছি এর কিছু ঔষধও পাওয়া যায়, আপনি বিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, কাদাকাটি কমানোরও ঔষধ পাওয়া যায়। হোমিও, যদি হোমিও ছাড়া আর কোনো চিকিৎসা না পান তাহলে সেটিও জায়েজ রয়েছে, ওই পর্যায়ে তখন সেটিও নিতে পারেন। তো এই ধরনের ব্যবস্থা নেবেন, আর আমরাও দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো করে দিন। খুতবা পরিবেশনকালে ইমাম সাহেব প্রশ্নবোধক কথা বলে, আমরা তার উত্তর দিতে পারি কি? ওই সময় ইমাম সাহেবের সঙ্গে কথা বলা যাবে কি? জবাব, খুতবা চলাকালীন সময় আমাদেরকে মনে রাখতে হবে খুতবা আর সাধারণ মাহফিল বা আলোচনা সভা দুটো এক জিনিস নয়। কারণ সাধারণ মাহফিল বা আলোচনা সভায় শ্রোতারা স্বাধীন থাকে, নড়াচড়া করতে পারে, কিছু প্রয়োজনে দোয়াও করতে পারে, অন্যকে কিছু হানাও বলতে পারে, ইচ্ছা হলে উঠে চলেও যেতে পারে। কিন্তু খুতবার মসজিদে জুমার খুতবার সময় কোনো আলাদা দোয়া পড়ারও সুযোগ নেই, কাউকে হানা বলারও সুযোগ নেই, কোনো নড়াচড়া করারও সুযোগ নেই, উঠে চলে যাওয়ারও সুযোগ নেই। সুতরাং খুতবার সময়টি এটি আলাদা বিষয়, অতএব খতিবেরও উচিত হবে না সাধারণ মাহফিল বা আলোচনা সভায় যেমন প্রশ্ন করা হয় এটা ঠিক কিনা বলেন, এই খতিব সাহেবের খুতবার সময় এই ধরনের বলাটা উচিত হবে না, এটি খুতবার মানহানিকর হবে, খুতবার আদব নষ্ট হয়ে যাবে। জিজ্ঞাসা কাউকে হঠাৎ কোনো বিষয় করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন খুতবা চলাকালীন এক সাহাবী আসে ঢুকে বসে গেলেন, বললেন তুমি কি সালাত আদায় করেছ? বললেন না, বললেন উঠো বসো, উঠো তারপর সালাত আদায় করো তারপর বসো। এই ধরনের প্রসঙ্গ দেখা দিলে খতিব সাহেবের সুযোগ রয়েছে, কিন্তু বক্তব্যের মাঝে শ্রোতাদের মুসল্লিদের মতামত যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করা ঠিক বা হা না এই ধরনের জবাব চাওয়াটা খতিবেরও উচিত নয়, আর চাইলেও সকলে এভাবে জবাব দিতে থাকবে পাইকারি এটাও উচিত নয়, খুতবাটাকে বিশেষভাবে লক্ষ্য করা উচিত। আমরা আর কজন, আচ্ছা আমার আর একজন নাতনি খুব মেধা সম্পন্ন, সে পর্দানিশীভাবে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতেছে, এভাবে লেখাপড়া করান যাবে কি? জবাব, আসলে ঢাকা ভার্সিটি বলেন আর অমুক তমুক ভার্সিটি বলেন, আমাদের দেশের ভার্সিটির পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর।
অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে ঈমান নিয়ে টিকে থাকাটা, মানবতা নিয়ে টিকে থাকাটা খুব কঠিন বিষয়। তাই আমরা বলবো, যদি তার দিন এবং সব কিছুর বিষয়গুলি নিরাপদ থাকে তাহলে বিবেচনাধীন, আর এই ধরনের পরিবেশে আসলে এটি অনুমতি দেওয়াটা খুব কঠিন। শহীদ কারা, কিভাবে শহীদ আমরা বুঝবো, এটা বোঝা কি জরুরি? আমরা কি কাউকে শহীদ বলতে পারি? শহীদ কেউ নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়, কেউ নিজের নামকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়, এই ধরনের শাহাদাত বরণ, এগুলি অবৈধ এবং জাহান্নামী। জান্নাতি শহীদ হচ্ছে মান কাতালা ফি সাবিলিল্লাহি লিইলা'ই কালিমাতিল্লাহ, যার লক্ষ্য উদ্দেশ্য শুধু একটিই থাকবে, আল্লাহর দিনকে, আল্লাহর বাণীকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই যদি শাহাদাত বরণ করা হয় করে, সেটি শুধুমাত্র প্রকৃত শহীদ এবং জান্নাতি। কিন্তু এরপরও তাকে শহীদ শহীদ বলে পরিচিত করতে হবে এমনটা ইসলামী শরীয়তের নিয়ম নয়। কারণ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। আপনি ইসলামের ইতিহাস খুলে দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ শহীদ বলে কোথাও লেখা হয় না। ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, কাউকে শহীদ শহীদ বলে অসংখ্য সাহাবী, হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন, কাউকে শহীদ শহীদ বলে সাহাবায়ে কেরামগণও আখ্যায়িত করেননি এবং লেখাও হয় না। সুতরাং এই ধরনের লেখা ও পরিচয় দেওয়াটি উচিত নয়। একজন বক্তা বলেছেন যে শুধু বড় বড় মুহাদ্দিসগণ হলেন আহলে হাদিস, আর আম জনতা আহলে হাদিস হতে পারে না, এটা কি ঠিক? জবাব, সেই বক্তাকে আরেকটু জানতে হবে এবং পড়ালেখা করতে হবে, তাহলে তিনি আম জনতাকেও যে আহলে হাদিস বলা যায় এমন বিষয়টা তিনি বলতে পারবেন। এটি আজকের নতুন বিষয় নয়। সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর যুগের কথা ইতিহাস খুলে দেখুন। সেই সময়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা আহলুর রায় বলে পরিচিত ছিলেন, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা আহলুল হাদিস বলে পরিচিত ছিলেন। উভয় গ্রুপের মাঝে বাহাস মোনাজারা সেই সময়ে হাজার বছর আগেও হয়েছে, কিন্তু তাদের পরিচয়টা ছিল আহলুল হাদিস ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী আম জনতা যারা, তারা আহলুল হাদিস বলে পরিচিত ছিলেন। আহলুল হাদিস দ্বারা সাধারণত বিজ্ঞ মুহাদ্দিসদেরকে বোঝানো হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই মুহাদ্দিসদের অনুসরণে, সেই মানহাজ বা পদ্ধতি অনুযায়ী যারা কোরআন এবং সুন্নাহকেই প্রাধান্য দিয়েছে, মানুষের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেয়নি, তারাও আহলুল হাদিস। সুতরাং সকলেই আহলুল হাদিস হতে পারে, অসুবিধা নেই। পারফিউম ব্যবহার করে সালাত পড়া যাবে, পারফিউম মানে কি? পারফিউম মানে যদি সুগন্ধি বলি তাহলে তো অবশ্যই যাবে। এখন পারফিউম মানে বিভিন্ন স্প্রে জাতীয় যেগুলি, এগুলিকে যদি বলি তাহলে বুঝতে হবে, দেখতে হবে আপনাকে সেটি কোন উপাদান থেকে তৈরি করা হয়েছে। যদি হালাল উপাদান থেকে তৈরি করা হয়, অনেক পারফিউম আছে ফুল থেকে তৈরি করা হয়, এই ধরনের হালাল উপাদান সেখানে হারাম কিছু নেই, তাহলে সেটি জায়েজ হবে ব্যবহার করা। কোনো নাপাক উপাদান সেখানে দেওয়া হয়নি, তাহলে জায়েজ হবে। টুপি পরা সুন্নত নাকি টুপি পরলে নামাজ হবে? টুপি পরা সুন্নত নাকি টুপি না পরলে নামাজ হবে? জবাব, টুপি পরা এটি একটি মুসলিমদের লেবাস, টুপি না পরলেও সালাত হবে। তবে যিনি টুপি পরবেন, তিনি যিনি টুপি পরবেন না তার চেয়ে বেশি সওয়াব পাবেন। বললেন দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন,
তোমরা প্রতি সালাতের সময় তোমাদের সুন্দর পোশাক পরিধান করো। একটা মানুষ টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, এই পোশাকটাকে সুন্দর বলবেন না একটা মানুষ টুপি ছাড়াই পাঞ্জাবি পরেছে এই পোশাকটাকে সুন্দর বলবেন? কোনটাকে বলবেন বলেন তো, এখন জিজ্ঞাসা করছি, কোনটাকে বলবেন? যদি টুপি সহকারে এটাকে বেশি সুন্দর বলেন, তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি বেশি সুন্দরের কাজ করেছেন, অতএব অবশ্যই বেশি সওয়াব পাবে। এটা হলো কোরআনের আয়াত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তারা সাধারণত খালি মাথায় সালাত আদায় করতেন না। কেউ কেউ কখনো করেছেন বলে প্রমাণ আছে, কিন্তু সাধারণত খালি মাথায় সালাত আদায় করতেন না। মাথায় হয় টুপি থাকতো, নয় পাগড়ি থাকতো, নয় রুমাল থাকতো। সাহাবাই নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই কেরাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাহাবাই কেরামদেরও সুন্নাহ হলো যে মাথায় কিছু না কিছু দিয়ে ঢেকে রাখা। সুতরাং যিনি মাথা ঢেকে রাখবেন সালাতে, হয় পাগড়ি দিয়ে বা রুমাল দিয়ে বা টুপি দিয়ে, তিনি অবশ্যই বেশি সওয়াব লাভ করবেন যার মাথাটা খালি থাকবে তার চেয়ে। আল্লাহু আলাম। তবে এটাও আবার বলেছি আমরা যে মাথা খালি থাকলে সালাত হবে না, এটি কখনো বলা যাবে না, সালাত হয়ে যাবে। কাপড়ের ব্যবসার ক্ষেত্রে মূর্তি দ্বারা প্রদর্শনী করা যাবে কি? যদি জায়েজ না হয় তবে কি সে ব্যবসা হারাম হয়ে যাবে? জবাব, এটি জায়েজ নেই এবং এটি হারাম উপার্জনের মধ্যেও চলে আসবে। হজ বা উমরা বদলি করা যাবে কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরা পালন করা যাবে কি? জবাব, যাবে। আমরা জুমার সালাতের পরে প্রশ্নের জবাবে বলেছি বদলি হতে পারে, যদি যার উপর হজ উমরা ফরজ ছিল শারীরিকভাবে তিনি এখন অক্ষম হয়ে যান, তাহলে তার পক্ষ থেকে বদলি করা জায়েজ রয়েছে নয়, বরং করাতে হবে। শর্ত হলো যিনি বদলি করবেন তাকে তার নিজের হজ আগে পালন করতে হবে, অথবা কোনো ব্যক্তি সামর্থ্যবান ছিলেন এখন তিনি মারা গেছেন পালন করতে পারেননি, তার সন্তানদেরও অপরিহার্য দায়িত্ব তার রেখে যাওয়া সম্পদ থেকে তার পক্ষ থেকে অবশ্যই হজ করাতে হবে, এটি ফরজ। বিভিন্ন দাওয়াতি সংগঠন বা মসজিদ কমিটিতে যদি কেউ সভাপতি বা অন্য কোনো পদ থাকার ইচ্ছা পোষণ করে তাহলে তাকে রাখা যাবে কি? ইসলামের নিয়ম হলো কেউ কোনো পদ চাইলে তাকে দেওয়া যাবে না, এটাই হলো ইসলামের নিয়ম। এখন যদি আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি দেখেন যে ওই ব্যক্তিটা ভালো কাজ করার মানসিকতায় তিনি এই পরিবেশটা সুযোগটা চাচ্ছেন আর তার মতো ব্যক্তির এখানে প্রয়োজনও আছে, তাহলে বিবেচনা করে দিবেন। আর যদি দেখা যায় যে না, তাহলে নিয়ম নয়, সেই অনুযায়ী বাদ দেবেন। আল্লাহ আলাম। মোটামুটি আমরা শেষ করেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার বলেন তো, বিষয়টি আমি বুঝিনি। আপনার প্রশ্ন শুনেছেন। একজন যদি প্রতিষ্ঠানে চাকরি করতেন,
অন্য চাকরি সুযোগ হয়নি, এখন শেষ পর্যায়ে, তাহলে তার করণীয় কি? জবাব, আসলেই এটার ভিতর বেশ কিছু ছবি দেওয়া আছে, এটাকে সরাই ফেলবেন, প্রাণের ছবি আছে এটাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি সাওয়াউন, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে লেখালেখি করে এবং যে সাক্ষ্য দেয়, যারা তারা সকলেই সমান অপরাধী, সকলেই তারা যেহেতু সমান অপরাধী, সেই দৃষ্টিকোণ থেকে কোনো সুদি প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ নয়, এটি হারাম হবে, গুনাহগার হবে। তো আসলেই যার চাকরি থাকে না তিনি অনেকটা বিপাকে পড়ে যান, সেই সমস্যাটা অন্যজন সুন্দরভাবে চাকরি থাকলে সহজে বুঝে না, এটা ঠিকই। তবে এই সমস্যার সাথে সাথে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থারও অনেকটা দুর্বলতা এসে গেছে। কোনো এক ব্যক্তি সুদি ব্যাংকে চাকরি করতেন, তিনি নিজেই আমাকে বলেছেন যে আমি যখন জানলাম যে এটি হারাম, জানার পরে আমি এটি বাদ দিলাম, আল্লাহর কাছেই রেজেকের আবেদন জানালাম, রেজেকের মালিক, তো আমি এখন সেই চাকরিতে থাকা অবস্থায় যত মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ছিলাম তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন অনেক ভালো রেখেছেন। তো এটা আসলে এই রেজেকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হয়তো এখন বাহ্যিক দৃষ্টিতে দেখছি যে এটা যদি আমি বাদ দেই তাহলে আমার কোনো ব্যবস্থা নাই, এটা এই মুহূর্তে আমি দেখছি, কিন্তু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অপেক্ষা করছেন, ও যতক্ষণ বাদ না দিবে ততক্ষণ আমি তার সামনে কিছু বের করে দিব না। এমনটাও হতে পারে যে আল্লাহ অপেক্ষা করছেন যতক্ষণ সে বাদ না দিবে আমি কিছু বের করে দিব না, যখনই বাদ দিবে আল্লাহ তখনই বের করে দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ও মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং এমন রেজেক দিবেন যেটা সে কল্পনাও করত না, যেটা সে কল্পনাও করত না। তাহলে এই মুহূর্তে আমি কল্পনা করছি যে আমার কোনো রেজেকের পথ এটা ছাড়া নাই, কিন্তু যখনই আমি এটা ছেড়ে দিব আল্লাহকে ভয় করে, আল্লাহ আমার এমন পথ বের করে দিবেন যেটা আমার এই মুহূর্তে কল্পনায় আসে নাই। তো এমনটাও হইতে পারে আল্লাহ অপেক্ষা করছেন সে কখন ছেড়ে দিবে, তারপর আমি তার পথ বের করে দিব, না ছেড়ে দেওয়া পর্যন্ত কোনো পথ দিব না তাকে, এটা আল্লাহ পরীক্ষা করছেন। তাই আমরা বলবো যে সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আস্থাকে আরো দৃঢ় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না খেয়ে মারবেন না, কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। আল্লাহর প্রতি যত আমাদের আস্থা হবে আল্লাহ আমাদের তত আরো বেশি সহজ করে দেবেন। আমরা মনে হয় আর দীর্ঘ না করে শেষ করি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে ইসালে সওয়াব বলতে কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়, এগুলি কতটুকু শরীয়ত সম্মত? যে মাহফিলগুলি করা হয়, কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়, আর এগুলির নাম দেওয়া হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে অপরজনকে সওয়াব পৌঁছানো, ইসালে সওয়াব এর অর্থ হলো অপরজনকে সওয়াব পৌঁছানো। এটি শরীয়তে বিষয় রয়েছে, সীমা রক্ষা রয়েছে। কোনো ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তির পক্ষ থেকে তার সন্তানেরা যদি সদকায়ে জারিয়ামূলক কাজ করে তাহলে এর মাধ্যমে সেই মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়া যায়, এটাও ইসালে সওয়াব, এটি শরীয়ত সম্মত। কিন্তু যে ধরনের খাওয়া দাওয়া, দোয়ার মাহফিল ইত্যাদি করা হয়ে থাকে এমনগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়, তাই এগুলি বর্জন করা উচিত। এই জন্য আমরা পরামর্শ দিব
যেই টাকাটা ব্যয় করে এই আয়োজনটা করেছে, ওই টাকাটা ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি এই ধরনের মসজিদে দান করা হয়, তাহলে এটা হলো আসল ইসালে সওয়াব, এটা আসল ইসালে সওয়াব, এবং এটি কাজ হওয়া উচিত। ওই মাহফিল বা আয়োজনগুলিতে খাওয়ানোর পরেও কেউ যদি ধরে নেয় যে সওয়াব পাবে, কিন্তু সওয়াব পেলেও ওই যয়দিন খাওয়াইলে তয়দিন পাবে, এর বেশি না। কিন্তু ওই টাকাটা যদি এই জাতীয় মসজিদে দেওয়া হয়, তাহলে যতদিন কিয়ামত পর্যন্ত যদি মসজিদ, তাহলে ইসলামের পথটা, সঠিক বিষয়টা কত সুন্দর এবং স্থায়ী। তো এই প্রচলিত ইসালে সওয়াব বর্জন করে আমাদের সেই সঠিক পথেই যাওয়া উচিত, আল্লাহ তৌফিক দান করুন। এখানেই মনে হয় শেষ করি। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই সুন্দর আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন, এবং এই সার্বিক এই প্রতিষ্ঠান মসজিদ এর জন্য যেন সকলেই সার্বিক সহযোগিতা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কোরআন মাজিদের তাফসীর, তাফসীর ফাতহুল মাজিদ নামে আমার তত্ত্বাবধানে 3 খণ্ডে সংকলিত হয়েছে বাংলা ভাষায়। এটা এখানে পাঠায় দেওয়া হবে, অনেক কাছে থাকবে আপনাদের ইসে, এবং আমার আরও কিছু লিখনী রয়েছে ছোট বাচ্চাদের এবং বিভিন্ন, সেগুলি পাঠায় দেওয়া হবে, আপনারা সংগ্রহ করে নেবেন পরে ইনশাআল্লাহ।